বন্ধুগণ, আপনারা কিভাবে আপনার হোয়াটসঅ্যাপে হোম স্ক্রিনে আপনার নিজের ফটো লাগিয়ে দিতে পারবেন? তো আমার যখন এখন হোয়াটসঅ্যাপে আপনি দেখছেন আমার নিজস্ব ফটো, আপনার এখানে দেখতে পাচ্ছেন আমার নিজস্ব ফটো, বা স্ট্যাটাসে গেলে আপনার নিজস্ব ফটো, বা কলে গেলে আমার নিজস্ব ফটো, তো নিজেই আপনি কীভাবে কাস্টমাইজ করতে পারবেন আপনার হোম স্ক্রিনে আপনার যে কোনো ফটো দিতে পারবেন? তো এটা আপনার যে কোনো হোয়াটসঅ্যাপে আপনি করতে পারবেন। তো এটা জাস্ট প্লে স্টোর থেকে যে হোয়াটসঅ্যাপটা আছে সেটাই আপনার হবে না, তো জাস্ট আপনার বাইরে থেকে একটি হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তো কীভাবে ডাউনলোড করবেন আমি সেটা দেখিয়ে দেবো। তো জাস্ট প্রথমে আপনি কী করবেন, তো জাস্ট প্রথমে আপনি চলে যাবেন হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে যাওয়ার পর থ্রি ডটে চলে যাবেন, তারপর সেটিংসে চলে যাবেন, সেটিংসে যাওয়ার পর আপনি জাস্ট চ্যাটে চলে যাবেন, চ্যাটে যাওয়ার পর এখানে দেখবেন ব্যাকআপ, তো জাস্ট ব্যাকআপে ক্লিক করে দেবেন। তো জাস্ট ব্যাকআপে ক্লিক করার পর এখানে দেখবেন ব্যাকআপ, তো জাস্ট আপনি এই ব্যাকআপে ক্লিক করে দেবেন। তো ব্যাকআপে ক্লিক করার পর তার ফলে হবে কি, তার ফলে হবে আপনার যা আপনি যার সঙ্গে চ্যাট করেছেন সেটা আপনার অটোমেটিক ব্যাকআপ হয়ে যাবে। তো ব্যাকআপ যখন হয়ে যাবে, তো আপনি সেটাকে আপনার যা আগেকার চ্যাট আছে সেই চ্যাটগুলো আপনি ফিরে পেয়ে যাবেন। তো জাস্ট আমি একটা আমার হোয়াটসঅ্যাপ ক্রোম থেকে দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট আপনি হোয়াটসঅ্যাপটা ডাউনলোড করার জন্য জাস্ট আপনার গুগল ক্রোমে চলে যাবেন, এবং গুগল ক্রোমে আসার পর এখানে লিখবেন FM হোয়াটসঅ্যাপ। তো জাস্ট এই লিঙ্কটি দেখছেন, এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, লিঙ্কটা ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ডাউনলোড অপশন আসবে 53 MB অ্যাপ স্টোর। তো জাস্ট এখানে ক্লিক করার পর আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন হোয়াটসঅ্যাপটা। তো হোয়াটসঅ্যাপটা ডাউনলোড করে নিয়ে দেখবেন আমি এখন প্লে স্টোরে চলে যাবো। প্লে স্টোরে এখানে আসার পর আমি যখন সার্চ করবো হোয়াটসঅ্যাপ, তো জাস্ট এখানে আমি জাস্ট হোয়াটসঅ্যাপ বলে সার্চ করবো, দেখবেন অটোমেটিক হোয়াটসঅ্যাপটা চলে এসেছে আনইনস্টল এবং ওপেন। তো জাস্ট এখান থেকে আপডেট আনইনস্টল সবই করতে পারবেন। তো জাস্ট হোয়াটসঅ্যাপটা আপনি আসার পর আপনার নাম্বার দিয়ে আপনি জাস্ট লগ ইন করে নেবেন। তো লগ ইন আমার অলরেডি করা আছে, তো আপনি কীভাবে হোম স্ক্রিনে আপনার ফটো লাগাবেন সেটা দেখিয়ে দেবো। তো জাস্ট আপনি আমার লগ ইন করা আছে, তো জাস্ট লগ ইন দেখছেন এখানে লগ ইন অবস্থায় আছে। তো জাস্ট লগ ইন অবস্থায় যাওয়ার পর ওপরে দেখছেন থ্রি ডট, তো থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখবেন ফার্স্ট মোড, তো জাস্ট ফার্স্ট মোডে ক্লিক করবেন। তারপর এখানে আসার পর আপনি এখানে 4 নম্বর যে অপশনটি দেখছেন অপশনটি ইউনিভার্সাল, তো জাস্ট ইউনিভার্সালে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন এন কালার স্টাইল লক অ্যান্ড ফিট, তো জাস্ট কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর দেখছেন এখানে ব্যাকগ্রাউন্ড, তো জাস্ট এই ব্যাকগ্রাউন্ড অপশন দেখছেন, এই ব্যাকগ্রাউন্ডে আপনি জাস্ট ক্লিক করে দেবেন। তো জাস্ট ব্যাকগ্রাউন্ড ক্লিক করার পর আপনি ফটোতে ক্লিক করবেন, ফটোতে ক্লিক করার পর জাস্ট আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো জাস্ট আপনি গ্যালারিতে থেকে যে কোনো একটি ফটো নিয়ে নিতে পারবেন। তো জাস্ট গ্যালারি থেকে আমি যে কোনো একটি এক্সাম্পল ফটো নিয়ে নিয়েছি, তো জাস্ট আমার এই ফটোটা নেওয়ার পর জাস্ট আমি সেট করে দেবো। তো জাস্ট এখানে ব্যাক করে দিচ্ছি, তো সরি ফর দ্যাট। তো আমার হোমে ক্লিক করা হয়ে গেছিলো, সে কারণে একটু প্রবলেম হচ্ছিলো। তো জাস্ট আমি এখন ব্যাকে চলে আসছি, ব্যাকে আসার পর আমার হোম স্ক্রিনটা দেখছেন, হোম স্ক্রিন এটা এরকম আপনার চলে এসেছে। তো জাস্ট আমি আরও কয়েকজনের সঙ্গে চ্যাট করে নেবো, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। তো জাস্ট আমি এভাবে চ্যাট করে নিচ্ছি, তো দেখছেন আমার হোম স্ক্রিনটা এরকম চলে এসেছে। তো জাস্ট আমি স্ট্যাটাসে ক্লিক করবো বা কলে ক্লিক করবো, দেখছেন হোম স্ক্রিনটা আপনার এরকম দেখাবে, জাস্ট ট্যাপ করবে, তো আপনার এখান থেকে আরও আপনি সেটিংস পেয়ে যাবেন এই অ্যাপসটার মধ্যে। তো আমি একের পর এক দেখিয়ে দেবো। তো জাস্ট থ্রি ডটে আবার চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে আবার ফার্স্ট মোড এই অপশনটিতে ক্লিক করবেন, দেখেন আপনি হোম স্ক্রিনে চলে যাবেন। হোম স্ক্রিনে যাওয়ার পর এখানে আপনি আবার পেয়ে যাবেন কালার, তো কালারে ক্লিক করার পর এখানে দেখবেন টেক্সট কালার, তো টেক্সট কালারে ক্লিক করার পর আপনার পছন্দ মতো টেক্সটের যে কালারটা সেটাকে সিলেক্ট করে দেবেন। তো দেখছেন আমি রেড করে দিলাম, এবং এখান থেকে আপনি পছন্দ মতো পেজ টাইটেল কালার আপনি পছন্দ মতন করতে পারবেন, ট্যাপস ব্যাকগ্রাউন্ড কালার, তো আমি জাস্ট সবটা দেখাচ্ছি, আপনারা পছন্দ মতন মনের মতন সাজিয়ে নেবেন। তারপর আবার ইউনিভার্সাল এখানে যাওয়ার পর আপনি কালারে চলে যাবেন, কালারে যাওয়ার পর এখান থেকে আপনি অনেক কালার পেয়ে যাবেন, দেখছেন এখান থেকে অনেক কালার পেয়ে যাবেন। তো যে কালারটা আপনার ভালো লাগবে সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো জাস্ট আপনার যে কালারটা আপনার ভালো লাগবে সেটা শেয়ার করে এখান থেকে আপনি সেট করে দেবেন। তো আবার আপনি ইউনিভার্সাল অপশনটিতে আসবে, আসার পর আপনি 2 নম্বর অপশনটি ক্লিক করবেন, তারপর এখানে দেখবেন ফন্ট স্টাইল, তো ফন্ট স্টাইলস আপনি পছন্দ মতন ফন্ট অনেক ফন্ট পেয়ে যাবেন। তো জাস্ট যে ফন্টটা আপনার ভালো লাগবে সেই ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো জাস্ট আমি এটা সিলেক্ট করে দেবো, তারপর ব্যাকে চলে আসবো। তো ব্যাকে আসার পর এখানে দেখবেন আমার ফন্টটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, যে নামটা দেখছেন অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে গেছে। তো জাস্ট নামটা এখানে দেখছেন নামটা চেঞ্জ হয়ে গেছে, তো যে নামটা আপনি আবার হাইড করতে চান বা নামটা আপনি সরাতে যদি না চান, তো জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। তো জাস্ট এই জায়গাটা ক্লিক করবেন, তো এই হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি অসংখ্য সেটিংস পেয়ে যাবেন। তো জাস্ট এখানে ক্লিক করার পর এখানে আপনি জাস্ট লক করতে পারবেন, তো হাইড কন্ট্যাক্ট নেম, তো জাস্ট এখানে ক্লিক করে দিলে হাইড কন্ট্যাক্ট নেমটা হাইড হয়ে যাবে। এবং সিকিউরিটি দেখছেন এটা জাস্ট অফ আছে, এটা জাস্ট আপনি অন করে দেবেন। তো জাস্ট এখানে পিন প্যাটার্ন ফিঙ্গারপ্রিন্ট আপনার যেটা ইচ্ছে সেটা দিতে পারবেন। তো আমি জাস্ট প্যাটার্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি, তো প্যাটার্ন দিয়ে আমি জাস্ট একটা প্যাটার্ন দিয়ে দেবো। তো জাস্ট প্যাটার্নটা দিয়ে দিলাম, তো
প্যাটার্নটা যখন দিয়ে দেবো তো ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর জাস্ট এখানে আমি ক্লিক করবো, দেখবেন অটোমেটিক একটি পাসওয়ার্ড চলে আসবে। তো পাসওয়ার্ডটা আমি যখন রং দিবো দেখছেন অটোমেটিক খুলবে না, যখন আমি রাইট পাসওয়ার্ডটি দিবো তখন দেখছেন অটোমেটিক আপনি চ্যাট করতে পারবেন তার সঙ্গে। তো এখান থেকে আপনি অনেক সেটিংস পেয়ে যাবেন, নো কলস জাস্ট এটা অন করে দেবেন, এবং নাম্বার কাস্টম প্রাইভেসিতে এটা জাস্ট অন করে দেবেন। এখান থেকে হাইড করতে পারবেন, টাইপিং হাইড করতে পারবেন, বা আপনি হাইড ব্লুটিক এটা হাইড করতে পারবেন, যেটা ভালো লাগবে আপনি ইচ্ছা করে সবটা আপনি এভাবে হাইড করতে পারবেন। তারপর জাস্ট ওকে করে দেবেন, আপনার যা আছে সেটিংস সব আপনি এখান থেকে হাইড করে দিতে পারবেন। তো এটা একজন না অনেকজনের সঙ্গে আপনি এটা আপনি জাস্ট পাসওয়ার্ড আপনি আলাদা আলাদা পাসওয়ার্ড সেট করতে পারবেন। জাস্ট এটা আমি পিন সেট করছি যে 1 2 3 4, জাস্ট সেট করার পর আমি যখন এটা এই ব্যক্তিকে আবার যখন চ্যাট করবো তখন যখন অটোমেটিক আবার পাসওয়ার্ড চলে এসেছে 1 2 3 4 দিব, অটোমেটিক তার সঙ্গে চ্যাট করতে পারবো। দেখছেন অটোমেটিক তার সঙ্গে চ্যাট করতে পারবো। তো বা হোয়াটসঅ্যাপটার মধ্যে আপনি অসংখ্য সেটিংস পেয়ে যাবেন। তো জাস্ট আপনি এমোডটা আসার পর তো জাস্ট এখানে আসার পর এখানে হোম স্ক্রিন সেটিংস বা আপনি এখান থেকে অনেক সেটিংস পেয়ে যাবেন। পাসওয়ার্ড তো জাস্ট পাসওয়ার্ডে ক্লিক করার পর এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপসটা লক করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করার পর হোয়াটসঅ্যাপটা লক করতে পারবেন, হোয়াটসঅ্যাপের আইকন চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আপনি ফিঙ্গারপ্রিন্ট লক বা অনেক কিছু আপনি লক পেয়ে যাবেন। তো জাস্ট এখানে ফিঙ্গারপ্রিন্ট লক, প্যাটার্ন লক, আপনি যে লকটা ভালো লাগবে সেটা ইচ্ছা মতন দিয়ে দিতে পারবেন হোয়াটসঅ্যাপটার মধ্যে। তো এটা আপনারা মনে করবেন যে হোয়াটসঅ্যাপটা মানে আপনার অ্যাকাউন্ট আপনার জাস্ট হ্যাক হয়ে যেতে পারে বা আপনার যার ডাটা লিক হয়ে যেতে পারে, তার জন্য কোনো সমস্যা নাই। তো এটা হোয়াটসঅ্যাপের একটি অ্যাপ, তো এটা জাস্ট আপনি প্লে স্টোরে পাওয়া যায় না, বাইরে থেকে ডাউনলোড করতে হয় এটাই। তো জাস্ট এটার মধ্যে অনেক সেটিংস পেয়ে যাবেন, আপনি ইচ্ছা করলে এই হোয়াটসঅ্যাপটা ব্যবহার করে দেখতে পারেন। তো অ্যাকচুয়ালি ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন।